এখন এলাম স্নান টান করে পুজো দিয়ে পুজোটা বিকালে দেবো আজকে 12টা বেজে গেছিল এমনিতে, তো রান্নায় চলে এসেছি। আর দেখলে তো আগে কি টিফিন করেছি, ডিমের অমলেট, ব্রেড, কলা, ডিম সেদ্ধটা দেখছো এই কি ডিম সেদ্ধটা খেয়ে খেয়ে না আর ভালো লাগে না, আমি ডিমের অমলেট এই টিফিন করে দুবার চা হয়ে গেছিল দুপুর, অবভিয়াসলি ওই আদা মাদা লবঙ্গ টবঙ্গ দিয়ে। আর এখন চলে এসেছি রান্না করতে, রান্নায় করবো ইচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, পালং শাক, আর পালং শাক একটু বেশি কেটে ফেলেছিলাম সেই জন্য একটু আলু দিয়ে দিচ্ছি, মুসুরির ডাল। এই রান্না হবে, ভাতও মনে আমার হয়েই এসছে। আজকে অনেক কিছু কাটাকাটি করলাম, কেটে কেটে ওই জন্য একটু দেরি হলো রান্নায় এলাম। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And I... পালং শাক দিয়ে মুসুরির ডাল আর পালং শাক, আর তার সাথে রয়েছে আম, সাথে রয়েছে ভাত। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নিই, এখন তোমার বাজে হচ্ছে 2:30 বাজে, তো ঝটপট করে লাঞ্চটা করে নিই, করে আবার তোমাদের সাথে দেখা করছি। 2000 years later 5:00 বাজে, দুপুরবেলা লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, শুয়ে জাস্ট ফোন টোনে ঘাঁটছিলাম এদিক ওদিক করে। আর এখন নিয়ে এসেছি হচ্ছে লেবু খাবো, ও খেয়েছে দুপুরবেলা ভাতের সাথে, আমি খেয়েছিলাম ওই জন্য আর খাইনি, বিকেলবেলাটাই খাচ্ছি, সন্ধ্যা হওয়ার আগে খেলেই হলো। ও লেবু খাচ্ছে, বিল্টু আমিও খাবো। ফলটা আমরা ব্রেকফাস্টটা করেই খাই, কিন্তু আজকে একটু ব্রেকফাস্ট হেভি হয়ে গেছিলো, কালকেও হেভি হয়ে গেছিলো, কালকের জন্য আর ফলই খাওয়া হয়নি, তো ওই জন্য আজকে এই টাইমটায় খাচ্ছি। Thank you.
বিলচুর লেবু খাওয়া মানে এখনো রস বেরাবে, আর এটা হচ্ছে আমার লেবু খাওয়া, মাল মিডিয়াম কিছুই নেই ফাঁকা। চলে এসছি ম্যাগি নিয়ে, আর আজকে সারাদিন শুধু আমি খাবারই দেখিয়ে যাচ্ছি সকাল দিয়ে। তো ম্যাগি নিয়ে চলে এসছে, এখন করব টিফিন ম্যাগি। আজকে আর চা খেলাম না সন্ধ্যাবেলা, কারণ তখন লেবুটা খেয়েছিলাম আর চাটা খেলাম না, একেবারে টিফিনই করে নিচ্ছি 7টা বাজে। তো ম্যাগিটা খেয়ে আমি যাব রান্নায়। বিল্টু আমাকে দেবে আজকে আটা মেখে, আমি করব চিকেন কষা আর রুটি, তাই তো? তা একটা কথা বলো, তোমার এতদিন পর বাইরে বেরিয়ে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। তো কালকে তোমাকে যে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলাম, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম, তার জন্য কি তুমি আমার উপর রাগ করেছো? না, শরীর পক্ষে আরো বেটার হয়েছে। বেটার হয়েছে, কষ্ট হয়েছিল? প্রথম দিকে কষ্ট হয়েছিল, তারপরে একদম যেরকম একটা নর্মাল ছিলাম সেরকম টাইপেরই মনে হচ্ছিল। হ্যাঁ, তো ওকে যখন নিয়ে বেড়াই তখন ওর হাঁটতে কষ্ট হচ্ছিল, পা হাত পা কাঁপছিল, টলবল টলবল, ওর মনে হচ্ছিল যেন টলবল করছে, হাঁপিয়ে যাচ্ছিল, তারপরে মাস্ক পরেছিল দুটো সেই কারণেও। আর যেহেতু ও টানে এতদিন, ও তো ঘরে বসেই থাকে না, তোমরা তো দেখোই আমার ব্লগে ঘরেও থাকেই না, যেহেতু ওরকম টানা অতদিন ঘরে বসেছিল, শুয়ে বসেই ছিল, ঘরে হাঁটাচলাও করেনি, কারণ হাঁটলে ওর স্যাচুরেশন কমে যাচ্ছিলো, তারপরে হাঁপিয়ে যাচ্ছিল, 5-6 মিনিটও হাঁটতে পারছিল না ঘরের মধ্যেই। তো সেই জন্য এতদিন পর শরীরটা তো উইক থাকে, এত বড় একটা শরীর খারাপ হলো, তো ওই জন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো, তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে কিন্তু শরীরটা নর্মাল হয়ে গেছে, তখন মনে ও বলছে যে আমার আর কোনো কষ্ট হচ্ছে না। তো হেঁটে হেঁটেই গেছে, হেঁটে হেঁটেই এসছে, এখন একদমই ভালো আছে। তোকে আমি বলেছিলাম প্রত্যেক দিন বিকেলবেলা করে সামনেটা হাঁটাচলা করতে, তো আজকে যাইনি, কত সুস্থ হয়ে গেলে সব কথা শোনা বন্ধ হয়ে যায়। তো চলো ঝটপট করে খেয়ে নি, খাও, ঠান্ডা হয়ে, গরম হয়ে যাচ্ছে, এই দাঁত তেরি ঠান্ডা হয়ে যাচ্ছে। কিচেনে রান্না করতে, 8টা বাজে আর রান্নায় হবে বলেইছি চিকেন কষা কষা করে, চিকেন আর রুটি। তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এইখানে দাঁড়াও দেখাচ্ছি, এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি, দই আর সব রকম গুঁড়ো মশলা দিয়ে, যেমন লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো বলতে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর একটু সর্ষের তেলটা খাচ্ছি না, সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকক্ষণই হয়ে গেছে, যখন লেবু কাটতে এসেছিলাম তখনই ম্যারিনেট করে রেখেছিলাম, আর এদিকে এইটা করছি। তো চলো ঝটপট করে রান্নাটা স্টার্ট করা যাক। আমার দিকে
ডিনার ফিনার হয়ে গেছে, এবারে মানে ঘুমের জন্য মুখ ফুখ ফ্রেশ হয়ে গেছে একদম, এবার ঘুমের জন্য আমি রেডি। সো ব্লগটা আর বাড়ালাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করে আজকে আমাদের 10টা 10-এর মধ্যে ডিনার ফিনার করে এবার শুয়ে পড়বো। একটু ভূতের বই দেখবে? বোরিং হাজবেন্ড, দেখতে বর বর কিন্তু আস্ত বর বর, একটা জুটে গেছে কপালে। ওই দেখো দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। হ্যাঁ মাসা ছড়ে। সো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশনও তোমাদের ফোনে ঢুকে যায়। আর যদি আমাকে কোথাও না কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভিডিওটা। সো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।